সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দুই বছরের কারাদণ্ড হতে পারে অংসাং সুচিত ফের ভারত পাকিস্তানের তুমুল সংঘর্ষ কাশ্মীরে ভারতীয় এক সেনা নিহত মিয়ানমারে ফেসবুক বন্ধ করল সেনা সরকার মিয়ানমারের সামরিক শাসনকে ব্যর্থ করার আহ্বান জাতিসংঘের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়ার সেনারা এবং সবশেষে জানাব যে কারণে পারস্য উপসাগর থেকে রণতরী সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ায় পুতিন বিরোধী বিক্ষোভ থেকে কয়েকশো গ্রেফতার শিরোনাম এবার বিস্তারিত দুই বছরের কারাদণ্ড হতে পারে সূচিত মিয়ানমারের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি অ্যান্ড ডিন নেত্রী অংসাং সুচির দুই বছরের কারাদণ্ড হতে পারে আমদানি ও রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে সুচির বিরুদ্ধে মামলা করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চোদ্দ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মামলায় অভিযোগ প্রমাণিত হলে তার দুই বছর কারাদণ্ড হতে পারে মামলার নথি থেকে জানা গেছে রাজধানী নেপিদুতে সুচির বাড়িতে তল্লাশি চালানোর সময় ওয়াকি টকি পাওয়া যায় এগুলো অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা হয়েছে সূচির দেহরক্ষীরা এগুলো আমদানি করেছিল অভিযোগ প্রমাণিত হলে সূচির দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে তার দলের সদস্যরাই জানিয়েছেন এদিকে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ এনেছে সেনাবাহিনী এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান ফের ভারত পাকিস্তানের তুমুল সংঘর্ষ ভারতীয় সেনারা বলছে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান বুধবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে আচমকায় গুলাগুলি বর্ষণ শুরু করে পাকসেনা পাল্টা জবাব দেয় ভারত সে সময়ই পাকিস্তানের সেনার ছুড়াগুলিতে এক ভারতীয় নিহত হন ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে নিহত জওয়ানের নাম লক্ষণ এই নিয়ে নতুন বছরে চারজন জওয়ানের মৃত্যু হল পাক সেনার হামলায় এমনই দাবি ভারতীয় সেনাদের সেনার এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন এদিন অন্যান্য বারের মতোই কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করে সেনা তখনই তাদের ছুড়াগুলিতে মারাত্মক জখম হন ওই জওয়ান প্রচুর রক্তক্ষরণ হয় তার শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাকে জওয়ান সম্পর্কে ওই মুখপাত্র বলেন লক্ষণ ছিলেন একজন সাহসী অনুপ্রাণিত ও কর্তব্যনিষ্ঠ সৈনিক তার ত্যাগ ও নিষ্ঠার জন্য দেশ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে প্রসঙ্গ রাজস্থানের যুধপুরের বাসিন্দা ছিলেন লক্ষণ এর আগে গত আঠারো জানুয়ারি সেনার নন কমিশনড অফিসারের নায়ক নিশান্ত শর্মা পাক সেনার গুলিতে আহত হন পরে চব্বিশ জানুয়ারি তার মৃত্যু হয় উধমপুর কমান্ড হাসপাতালে একুশ জানুয়ারি হাবিলদার নির্মল সিং পাকগুলার আঘাতে শহীদ হয়েছিলেন পুঞ্চ জেলায় তার আগের বছরের প্রথম দিনেই রাজৌরিতে পাক সেনার গুলিতে প্রাণ হারান সুবেদার রবীন্দ্র সম্প্রতি জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতে দেখা গিয়েছে পাকিস্তানকে অভিযোগ জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতেই অনেক সময় গুলি চালায় পাক সেনা বিনা প্ররোচনাতেই গুলাগুলি বর্ষণের ফলে বহু ক্ষেত্রেই সেনার পাশাপাশি সাধারণ মানুষদেরও মৃত্যু হয় সম্পত্তি ও কৃষি জমির ক্ষয়ক্ষতি হয় গত মঙ্গলবারই চব্বিশ ঘন্টার মধ্যে দুবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতে দেখা গিয়েছে পাক সেনাদের মিয়ানমারে ফেসবুক বন্ধ করল সেনা সরকার মিয়ানমারে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে এবার ফেসবুক পরিষেবা বন্ধ করা হয়েছে কারণ এই মাধ্যমটি ব্যবহার করে মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ভুয়া সংবাদ ও মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির বর্তমান সেনা সরকার বলা হয়েছে আগামী সাত ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমারে ফেসবুক পরিষেবা বন্ধ থাকবে ইন্টারনেট সরবরাহকারী ও টেলিকম কোম্পানিগুলোকে এই সিদ্ধান্ত মোতাবেক ফেসবুক বন্ধ রাখতে হবে উল্লেখ্য মিয়ানমার পার্লামেন্টে নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল এমন সময় ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী গত রবিবার দিবাগত মাঝরাতে সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে আটক করা হয় একই সঙ্গে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করা হয় এ খবর জানিয়েছে ব্লুমবার্গ মিয়ানমারের সামরিক শাসনকে ব্যর্থ করার আহ্বান জাতিসংঘের কুয়ের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা মিয়ানমারের সামরিক প্রশাসনকে ব্যর্থ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার তেসরা ফেব্রুয়ারি এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ আহ্বান জানান বিবৃতিতে ক্ষমতা গ্রহণের সামরিক কুয়ের নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ইউএন মহাসচিব বলেন এটি দেশ শাসনের কোনো উপায় হতে পারে না নির্বাচনের দোহাই দিয়ে সরকারি কর্মকর্তাদের আটক করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবিলম্বে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা সুচি সহ অন্যান্য রাজনীতিবিদদের মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি এছাড়া দেশশাসনের নামে ধরপাকর এবং গণতন্ত্র চর্চায় বাধা দেওয়া আইনের অবক্ষয় বলেও মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিস মঙ্গলবার চীনের ভোটের কারণে সেনা কুয়ের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে ব্যর্থ হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এদিকে সূচির মুক্তির দাবিতে দেশটিতে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত আছে এমন খবর প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিজ জানান গেল কয়েকদিনে যত মানুষকে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী সবাইকে দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছি আমরা সূচির বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে সেটি গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করবে একই সঙ্গে এটি শাসন ব্যবস্থার চরম অবক্ষয় তাই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আলোচনা চালিয়ে যেতে হবে বিশ্বব্যাপী নিন্দার মধ্যেও ঠিকই মিয়ানমারের দখলদার সেনা সরকারের পাশে আছে চীন বেজিং বলছে সব পক্ষের উচিত আলোচনার মাধ্যমে দেশ পরিচালনা করা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন চীন ও মিয়ানমারের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ আমরা চাই সেখানে শান্তি থাকুক সব দল স্থিতিশীলতা ও সংবিধান মেনে চলুক এতে জনগণের মঙ্গল দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নিরাপত্তা কাউন্সিলের যাওয়ায় বরং বেইজিং অবাক হয়েছে এরই মধ্যে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অংলাইন নতুন দায়িত্ব নেওয়া প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগামীর পরিকল্পনা সাজিয়েছেন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান সেনা সদস্যদের দায়িত্ব নেওয়া জরুরি ছিল এদিকে নতুন করে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে আর একত্রিশ মে পর্যন্ত বন্ধ থাকছে বিমান চলাচল এতে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে মিয়ানমার এ খবর জানিয়েছে বিবিসি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়ার সেনারা সিরিয়ার কুণৈত্রা প্রদেশের উপর ইসরায়েলের সেনারা বুধবার রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সে হামলা প্রতিহত করেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে রাত দশটা বিয়াল্লিশ মিনিটের সময় অধিকৃত গুলান মালভূমির আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় তবে কুনেত্রা প্রদেশের আকাশেই সেই আগ্রাসন প্রতিহত করে সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিহত করার ঘটনাটি ভিডিও ফুটেজের মাধ্যমে গণমাধ্যমে দেখানো হয়েছে দুই সালের সিরিয়ার উগ্র সন্ত্রাসীবাদী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতা শুরু করে তারপর থেকে ইসরায়েল প্রায় সিরিয়ার উপর এভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়ে আসছে তাকফিরি সন্ত্রাসীদের পতন মেনে নিতে পারছে না ইসরায়েল ও তার আরব মিত্ররা সন্ত্রাসীদের মনোভাব চাঙ্গা রাখার জন্য ইসরায়েল এসব হামলা চালিয়ে আসছে রাশিয়ায় পুতিন বিরোধী বিক্ষোভ থেকে কয়েকশো গ্রেপ্তার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী বিক্ষোভ থেকে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাশিয়া জুড়ে কারাবন্দি অ্যালেকজাই নাভালনির সমর্থকরা এই বিক্ষোভ করে একাধিক মানবাধিকার সংস্থা জানিয়েছে প্রায় চোদ্দশো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে মস্কোতে নাভালনির সমর্থকদের উপর পুলিশকে লাঠিপেটাও করতে দেখা গেছে সোমবার নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত এরপর মঙ্গলবারই রাস্তায় নামে তার সমর্থকরা যুক্তরাষ্ট্র নাভালনিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে এদিকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে বুধবার দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে নিউ ইস্ট্রা আর্ম কন্ট্রোল স্ট্রিটির মেয়াদ পাঁচ বছর বেড়েছে এ খবর জানিয়েছে বিবিসি যে কারণে পারস্য উপসাগর থেকে রণতরি সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে নয় মাস ধরে অবস্থান করা বিমানবাহী রণতরী ফিরিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ বেশ বৃদ্ধি পেলেও চলমান উত্তেজনা কমানোর নজির হিসেবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক্ষেত্রে কিছুটা নমনীয় হতে দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পর সেখানে নিরাপত্তার জন্য রণতরী রাখার প্রয়োজনীয়তা দেখছে না বাইডেন প্রশাসন জানিয়ে প্যান্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন ইউএসএস নিমিজ্জ রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড থেকে ইন্দো প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে তবে রণতরীটি এখনই যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করেননি কিরবি পারস্য উপসাগরে নয় মাস ধরে অবস্থান করছিল রণিতরিটি প্রতিনিয়ত উপযুক্ত সক্ষমতার সঙ্গে হুমকি মোকাবেলার চেষ্টা করছি জানিয়ে কির্বি আরুজ বলেন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মনে করেন মধ্যপ্রাচ্যে পাল্টা জবাব দেওয়ার মতো শক্তিশালী উপস্থিতি আমাদের রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ